Shangro Solo BJP MLA Sudip Barman MLA hostel hai no hai kreng kreng amzani shamong tamironoti kasha Kokchaplaimung Kokchaplaimung bishinti jodo shamong tamironi tazama tazini bishinti biskani 2023 Bidhan Sabha chongmariwa yakong shana thangi tongu hastri kusam shakha mantri hai ke MLA Sudip Barman thara shakhi sa sikangbo agruni dormonogor shabrom juda juda thayo thangi Kokchaplaimung asupani taboki auliwa thingruni choba khaini bagai Kokchaplaimung asubai pare holaya ingza আসলে কক্সা পান্ডবো পাইমানি উলো এমলে সুদি রাইবর্মন কক্তমা তুমনে রংবাই সুজাকে শাখা হাসদি হাপনে শাখাও ইয়াসি সুরকা আপনি লগে লগে বদেব শাখা তাবুক যে রং মন্ত্রী আসু থাই তঙ্গ আব মৌ সিমিসি সামং খাইজের হাবানোর সেবক রকসে আবাহিকের মেয়র সিমিসি মৌ পিয়াবা সামং কুমনে রকসে খাইলি তনে কক শাখা ছাড়ার ঘোষণা এই বিষয়টা কি সত্যি কি এটা তো খবরের কাগজে আমি দেখেছি কোন একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা ঠিক না এরা মানে ফাটকা খেলছে বিভিন্ন তাদের টিআরপি বাড়ানোর জন্য এই সমস্ত নিউজ টুস করে বেড়াচ্ছে এটা সত্য থেকে অনেক দূরে এখানে আমরা বসেছি ওই মত বিনিময় সভার অঙ্গ হিসেবেই বিভিন্ন জায়গার নেতা কর্মীদের নিয়ে এখানে বসা আলোচনা করা আলোচনার পর আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে সিদ্ধান্ত একটা আমরা যথাসময়ে আমরা একটা সিদ্ধান্ত নেব দাদা বিভিন্ন জায়গায় এই কথাটা উঠছিল যে সিদ্ধান্তটা নিতে বোধ হয় খুব বেশি দেরি হয়ে যাচ্ছে মানে একটু আগে যদি নেওয়া যেত আপনার অনুগামী মহল থেকে এই প্রশ্নটা ছিল তো এ ব্যাপারে আপনি কি বলবেন পলিটিক্স তো আমরা করি উই নো হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু হোয়াট কোন সময় কোন কী করতে হবে এটা মানে আমরা বুঝি হ্যাঁ সবাই মতামত নিয়েই আমরা সিদ্ধান্ত বলতে হবে দাদা ইন্দ্রনগর এলাকায় দেখা যাচ্ছে যে জায়গায় আপনি মানে ঘুরেন বা দেখেন যান মানুষের সাথে কথাও বলেন বিভিন্ন জায়গা ওই জায়গা ওই এরিয়াটাতে পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে মন্ত্রী প্রতি আপনার কিছু ছবি ছিল সেই ছবিগুলি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেখানে সুশান্ত চৌধুরী বা প্রতিমা ভূমিকের ছবি লক্ষ্য করা যাচ্ছে কীভাবে দেখছেন বিষয়টা আমার ছবি তো দরকার নেই আমার ওই এলাকাতে আমার ছবি মানুষের হৃদয়ের মধ্যে আমি আছি আমি ওখানে থাকতে ভালোবাসি কারণ অনেক ছবি আমরা দেখেছি দেশের প্রথম সারির নেতৃত্বে কুকুর হচ্ছে কুকুর শি করছে তারপর মণিপুরেও দেখলাম অনেক ঘটনা এরকম ঘটনা যাতে না হয় আমার ফ্ল্যাক্স টেক্স না ছবি টুবি না লাগালোই ভালো কারণ ফ্ল্যাক্স দূষণ হয় এটা যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এগুলো পচন ধরে না এগুলো পলিউশন হচ্ছে বিনিথ দ্য সারফেস যে ওয়াটার যাচ্ছে না ওয়াটার লেভেল দিনকে দিন নেমে যাচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন এই ফ্ল্যাক্সগুলো এটা কিন্তু সহসা নষ্ট হয় না ইট টেক্স ইয়ার্স অ্যাট মিলিয়ন্স অফ ইয়ার্স এটা নষ্ট হতে নন ডিগ্রেডেবল সাবস্টেন্স তো ফ্ল্যাক্স টেক্সের দরকার নেই আই প্রিফার টু লিভ ইন দ্য হার্টস অফ দ্য কমন পিপল স্যার আমরা দেখতে পেয়েছি আপনার যে অফিস ঘরটা রয়েছে এখানে অনেক ছবি ছিল প্রধানমন্ত্রীর ছবি অমিত শাহের ছবি এবং জেপি নাড্ডার ছবি সেই ছবিগুলো সরে ছবি সরানো মানে এটা কারণটা ব্যাখ্যা হচ্ছে কিছুদিন আগে আমার এই পুরো ঘরটাতে আমি রং করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রং করেছি তারপর আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বলে এটা রং করিয়েছিলাম তখন এই ফটোগুলো নামানো হয়েছে এর আগে থেকেই ছিল না 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 আপনি আমি করেছি আপনারা তো সেদিনকে এনে ফটো নিলেন আমি জানি এটা কবে কারণ আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারি আমার ছেলে মেয়েরা এই ঘরটাতে রং করিয়েছে কারণ এখানে তারা ওই চিপকাবে বেলুন টেলুন ওগুলো তো এগুলো যাতে একটা রাজনৈতিক মানে ইয়ে না থাকে মানে কেউ যেন এটা না বলতে পারে আর আমরা এলাম 25th ম্যারেজ অ্যানিভার্সারিতে এখানে দেখি এই সমস্ত নেতাদের ফটো লাগানো রয়েছে এটা যেন কেউ না বলতে পারে কারণ কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন লোকরা এসে শুভেচ্ছা বিনিময় করেছে তো ফটোগুলো আছে আমার এখনও লাগানো হয়নি এই আর আর একটা যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা হকার যারা হকাররা আছে বা দেখা যাচ্ছে যে এই যে বটতলায় যে বাস বাজাররা যারা বাস বিক্রি করেন দীর্ঘদিন যাবৎ তাদের ঠাকুরদার আমল থেকে তাদেরকে পৌর নিগম থেকে নোটিশ ঝুরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে উচ্ছেদের নোটিশ করা হয়েছে এছাড়া এদের যে বিষয়টা বাস বাজারের যে বিষয়টা সেটা হাইকোর্টে স্টে অর্ডার থাকা সত্ত্বেও তাদেরকে নোটিশ ধরানো হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা সরকার চলছে কিছু অফিসারদের উইংস এবং উইশেজের উপর তাদের মর্জি এবং ইচ্ছের উপর এই সমস্ত জিনিসগুলো চলছে মেয়র বলুন নামে মেয়র কাজে নেই
কাজে আগরতলা মিউনিসিপ্যাল কমিশনারই শেষ কথা। মুখ্যমন্ত্রী বলুন, কিছু অফিসার দ্বারা পরিবেষ্টিত অফিসাররা কথা শেষ। এই মন্ত্রীতন্ত্রী কাউন্সিল ও মিনিস্টার তো নামকে বাঁচতে, কারোর কোনো কথা শোনা হয় না, কারোর কোনো ইজ্জত নেই, কারোর কোনো ক্ষমতাও নেই। দে আর জাস্ট এনজয়িং দ্যার পজিশন অ্যান্ড স্ট্যাটাস, নাথিং মোর দ্যান দ্যাট। দে আর কমপ্লিটলি পাওয়ারলেস। দাদা, গত কিছুদিন আগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বহিরাজ্যের একটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে দেখেছি এবং সেখানে তিনি বলছিলেন যে, আপনার প্রসঙ্গ যখন ওঠে সেখানে প্রশ্নে, তিনি বলছিলেন যে কারা বেরোবে কারা না বেরোবে এটা তিনি পাত্তা দেয় না, জনগণের রায়ে তিনি পুনরায় আবার ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। এবং এটাতে আরেকটু বলুন, যাদের ইন আউট করার অভ্যেস তাদেরকে গিয়েই কোশ্চেনটা করুন। আরে, হি ইজ এনজয়িং পাওয়ার, আর আমি বাকিটা পরে বলবো। বিকজ অফ আওয়ার এন্ট্রি, আমরা ইন হয়েছি বলেই তো সে আজকে ওই চেয়ারে ছিলাম। মানুষের স্বার্থে মানুষ আমাদেরকে ফোর্স করে নিয়ে গেছে, আর যেদিন আউট হব মানুষের স্বার্থেই আউট হব। কারণ প্রতিশ্রুতি দিয়ে যারা রক্ষা করতে পারে না তারা ঠকবাজ, এই ঠকবাজদের সাথে মানুষ থাকবে না। দাদা, আমরা শুনতে পাচ্ছি 10 তারিখ আপনি প্রিয়াঙ্কা গান্ধী হাত ধরে কংগ্রেসে যোগদান করতে পারেন দিল্লিতে গিয়ে, আপনার কি সত্যি কিনা? আপনার সোর্সটাকে একটু ঝালাই মাজাই করে নিন, একটু সোর্সটাকে একটু ঝালাই মাজাই করুন। লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিলাম, কালকে হয়তো আপনি দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে যে একজন মন্ত্রী, রাজস্ব মন্ত্রী যিনি এনসি দেববর্মা, ওনার নাকি প্রয়াত হয়েছেন বলে রাজ্যের শাসক দলের বিধায়ক মিমি মজুমদার উনি সোশ্যাল মাধ্যমে বিষয়টি পোস্ট করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সেন্সলেস ক্রিয়েচার্স, আমি বললাম তো সেন্সলেস ক্রিয়েচার্স কোথায়, এটাই যদি আপনাদের তরফ থেকে করা হতো এতক্ষণে কিন্তু থানায় মামলা রুজু হয়ে যেত, পুলিশ আপনাদের খুঁজত, বিভিন্ন ক্রিমিনাল কেসে আপনাদেরকে প্রসিকিউট করত। আমি তো বুঝতে পারছি না কেন চুপটি মেরে বসে রয়েছে। যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে ওনারও কোনো প্রতিক্রিয়া নেই, না সরকারের প্রতিক্রিয়া, কোনো কিছুই নেই। এখনও পোস্ট উইথড্র করা হয়নি, ডিলিট করা হয়নি। দিস স্পিক্স অফ দেয়ার ইনটলারেন্স অ্যান্ড ইগনোরেন্স। আমি স্বাস্থ্য দপ্তর চালিয়েছি বলে বর্তমানে আমি কটূক্তি করতে চাই না, তবে এটুকু বলতে পারি মানুষ স্বাস্থ্য পরিষেবায় বিন্দুমাত্র খুশি না। যারা পরিষেবা নিচ্ছেন তারাও খুশি না, যারা পরিষেবা দিচ্ছেন তারাও খুশি না, কেউই খুশি না। একটা অরাজকতা, একটা কেয়ারলেসনেস, একটা এরোগেন্সি একটা সারা রাজ্যে বিরাজমান, একটা ইনটলারেন্সের ছবি সারা রাজ্যে বিরাজমান। তো এটা তো মানুষ আজকে পৃথিবীর উপর, মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে। দাদা, একটা শেষ প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গায় যখন আপনি সভা করছিলেন একাধিক জায়গায় আপনি বলেছিলেন যে আপনি বিজেপির টিকিটে আর লড়ছেন না, এটা একেবারে নিশ্চিত, এবং আপনি বলছিলেন যে গত 4 বছরের শাসনকালে রাজ্য অনেকটা বছর পিছিয়ে গেছে। তো এটা তো আমরা বলতে পারি এই আপনার কথা প্রসঙ্গে যে এটা তো নিশ্চিত আপনি আর এই দলে থাকছেন না, বা এখনও সেই বিষয়ে আপনি না বলতে চাইলেও প্রায় এটা কোথাও নিশ্চিত। যদি হয় পরবর্তী পদক্ষেপ কবে নাগাদ আপনাদের তরফ থেকে আমরা জানতে পারি? জেনে যাবেন আপনারা যখন ঘটনা ঘটে, আপনারা জেনে যাবেন, আপনাদেরকে অন্ধ করে রাখা হয় না, আপনারা সব ফেলে গিয়ে